শতরূপ কথায় গড়ে ওঠে জীবনের গল্প। ছোট বড় কত স্মৃতি জমে থাকে আমাদের, সুখে স্বপ্ন দেখায় এই তো জীবনের বার্তা। এই নিয়ে আমাদের কিছু স্মৃতি, কিছু কথা, কিছু স্মৃতি, কিছু কথা। আমি মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী। আমি আসলে ছাত্র রাজনীতি থেকে ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। দেশের স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হলো, আমি সেই সোয়াদ জাহাদের যে অস্ত্রের বাদার, সেখানের একজন ডাইরেক্ট সৈনিক। এছাড়া বঙ্গবন্ধুর ঘোষণাপত্রটা যখন ঢাকা ওয়্যারলেস থেকে চট্টগ্রামে পৌঁছলো, আমি সেটা চট্টগ্রাম ওয়্যারলেস থেকে ক্যারি করে 13টা কপি করে 9টি স্থানে আমি এটা পৌঁছে দিয়েছিলাম। একটা থেকে হান্নান সাহেবের হাতে দিয়েছিলাম, উনি ওখান থেকে স্বাধীনতার ঘোষণাটা করেছিলেন, ঘোষণা করেছিলেন। এরপরে স্বাধীনতার পরে আমি জাতীয় শ্রমিক লীগের সাথে জড়িত ছিলাম এবং বঙ্গবন্ধুর খুব খুব কাছাকাছি থাকার আমার সুযোগ হয়েছে, সময় দেখা সাক্ষাতের সুযোগ হয়েছে। ওনাকে আমি গোপন মানে সাপ্তাহিক, পরবর্তীতে 15 দিন পরবর্তীতে অকেশনাল গোপন রিপোর্ট দিতাম চট্টগ্রামে কোন নেতা কোন অ্যাক্টিভিটিস কোথায় কী হচ্ছে এগুলো। রাজনৈতিক একজন কর্মী, মুক্তিযুদ্ধের সাথে ডাইরেক্টলি জড়িত ছিলাম, মুক্তিযুদ্ধে আমি স্পাইং করেছি। স্বাধীনতার পরে মুজিব বাহিনীর দায়িত্ব পালন করেছি আমরা, এরপরে জাতীয় শ্রমিক লীগ করেছি। আবার পরবর্তীতে এসে একটা 1980 সালে আমি চট্টগ্রামে আবহাওয়ানির ঘটনার উদ্যোগ নিই, যখন ঢাকা আবহাওয়ানি চতুর্থ ঢাকাকে হেল্প করার জন্য এই চট্টগ্রাম আবহাওয়ানি আমি উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। কীভাবে আপনি রাজনীতিতে ইনভলভ হলেন? রাজনীতিতে আমি তো আপনাকে প্রথমে বলছিলাম যে ছাত্র রাজনীতির পরে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পরে আমি বন্দর এলাকা নিয়ে জাতীয় শ্রমিক লীগের সাথে ইনভলভ হই। পরে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রামের সাথে ইনভলভ হয়ে শ্রমিক লীগের একটা স্বেচ্ছাসেবক বাহিনীর গঠন হয়েছিল স্বাধীনতার পরে। আমি ওটা চিরাঙ্গার ডেপুটি চিফ ছিলাম। তো এখন ওইটা নিয়ে মোটামুটি আমরা আগাচ্ছিলাম। বাকশাল যখন হচ্ছে, আমার নেতা ছিলেন এম এ হান্নান, উনি 1974 সালের 12 জুন উনি সড়ক দুর্ঘটনায় মারা যান। যদিও ওখানে সড়ক ঘটনার পিছনে কিছু ষড়যন্ত্র এখনও পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। তো ওনার প্রথম মৃত্যুবার্ষিকী ছিল 75 সালের 12 জুন। সেদিন দেখলাম মানে আমার এই নেতার নিয়ে, মৃত্যু দিবস নিয়ে কিছু মানুষের, কিছু নেতার যে মানে কিছু উদাসীনতা এবং ষড়যন্ত্র দেখে, সেদিন আমি নূর ইসলাম চৌধুরী, যিনি উনি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, উনি শিল্প প্রতিমন্ত্রী ছিলেন প্রথম, তৎকালীন ওই সময় বোধহয় উনি প্রতিরক্ষার দায়িত্ব পেয়েছিলেন, এরকম হতে পারে। কবরস্থানে আমি বসে বসে কাঁদতেছিলাম, ওখানে বিষয় নিয়ে আমার মিটিংয়ে গিয়েছিলাম, উনি আমার কথা বলেছিলেন। আমি ওই ওখান থেকে মানে রাজনীতি থেকে মানে আমি যেমন যাদের মা বাবা একবার ওদের জন্ম দিয়েছে, হান্নান সাহেব রাজনৈতিকভাবে দ্বিতীয় জন্ম দিয়েছে, এসব লোক উনি না থাকাতে যে ষড়যন্ত্রগুলো করছে এবং বাকশাল কমিটি গঠনের ব্যাপারেও একই অবস্থা, যেটা বঙ্গবন্ধুও জানতেন। তখন আমি ওই দিনেই ঘোষণা দিয়ে বাকশালে আমার মানে জয়েন্ট সেক্রেটারি লেবার ফ্রন্টে আমার নাম প্রস্তাবিত ছিল। আমি কোনো লোভ লসা না করে আমি সে রাজনীতি থেকে বিদায় ঘোষণা করলাম, এটা আমি বঙ্গবন্ধুকে ব্যক্তিগতভাবে বলেছিলাম। আল্লাহর ইচ্ছা 75 সালের 15ই আগস্ট এই ঘটনা হয়ে যাওয়ার পরে না আমাদের এই আমাদের মানবিমানগুলো আর বাঙানোর মানুষ যখন পৃথিবী থেকে চলে গেছে, আমরা অনেকটা নিস্তেজ হয়ে পড়ি। তবু বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে রাজনীতিতে সক্রিয় হওয়ার খুব চেষ্টা করছি। গ্রুপ বিজ্ঞান খাতিরে আমরা মেহানোর অনুসারে হতে দ্বারা কাছে গেসতে পারি না। এর রাজনীতি করতে এসে আপনাদের প্রজন্মের যে মানুষগুলো বিশেষ করে এদেশের 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন, স্বাধীনতা এনেছেন,
আপনাদের সাথে বর্তমান প্রজন্মের যে বা যারা রাজনীতিবিদরা আছে এই মন মানসিকতা টুকরুকে আপনি কিভাবে মিলাচ্ছেন? এখন আমাদের বঙ্গবন্ধু খুব কাছাকাছি থেকে যে শিক্ষাটা আমরা নিয়েছি এবং বঙ্গবন্ধু পাবলিকলিও যেটা বলতেন যে আমাদের আগে দেশ, তারপর দল, এরপর আমার নেতা, তারপর আমি। আর বর্তমানে জিয়াউর রহমান 75 সালের পরে এসে রাজনীতিটাকে ডিফিকাল্ট করার যে ঘোষণা তিনি দিছিলেন ওই রাজনীতিটা তিনি প্রবর্তন করছেন যে দেশ, দল, নেতা যাহার নামে যাক আমার চেয়ার ঠিক থাকতে হবে। এটা প্রবর্তন হওয়াতে এটা শুধু উনি না থাকার পরেও কিন্তু এটা অলরেডি সমাজ ব্যবস্থার মানে প্রচলিত হয়ে গেছে, যার ফলে ওনার এখন বঙ্গবন্ধুর সেই ত্যাগের নীতি আওয়ামী লীগের নেতাদের কাছে নেই। এখন তো ওরা জিয়ার নীতিকে অনুসরণ করতেছে, মানে যে অবস্থা এখন হলো ব্যক্তি ব্যক্তি গ্রুপিং, ব্যক্তি স্লোগান, এসব হলো এগুলো হলো জিয়ার নীতি। বঙ্গবন্ধুর নীতি তো আপনি সিরিয়ালি উনি বলছেন, আগে দেশ, দেশের জন্য প্রায়োরিটি দিতে হবে, তারপরে হলো আমার দল, দল দলের সাথে আমার কোনো মানে ইয়ে নাই, তারা আমার নেতা, আমার যিনি নেতা তার লিডারশিপ আমাকে মানতে হবে, এরপরে আমি কি করব বা আমার পথ। তো সুতরাং আমরা ওই যে এটা ডায়াগ্রাম থেকে পুরোপুরি বিচ্ছুত। এখনও আমি এই এই কয়েক বছরও মানে বহু ইয়েতে এই বক্তব্যগুলো রেখেছি কিন্তু এটা সমাধানের নয়। তবে বর্তমান যেহেতু এটা আমার প্রচলিত হয়ে গেছে তাহলে এই গ্রুপিং না হলে, যেমন আমার এই রাজনীতিতে বর্তমানে আমার ওইরকম কোনো প্রায়োরিটি নেই, মূল্যায়ন নেই, এই কোনো বক্তৃতা টক্তৃতা কোনো সময় হঠাৎ আমাকে বক্তৃতা দিতে দেয় তাও আবার দেড় মিনিট দেওয়ার সাথে যাইতে না যাইতে আমার গুতানি শুরু করে, শর্ট করে শর্ট করে। আর যাদের বাহিনী যাদের আমি যেহেতু আমার বাহিনী নাই, আমি ব্যক্তিকে দিয়ে রাজনীতি করি না, আমাকে কিছু বললে কোনো ছেলে গিয়ে ওদের অপমান করবে না বা আমার জন্য স্লোগান দেবে না, আমি কোনো অ্যালাউ করি না। আমি যুব ক্রীড়া সম্পাদক, 200 ছেলে আমার সাথে থাকার কথা, একটা ছেলে আমি আমার গাড়িতে নিয়ে নেই, আমি ওই জীবনটা কাটাচ্ছি যে আমার আমল নামাতে যেন কোনো স্পট না হয়। বর্তমান সমাজ ব্যবস্থায় আমার আপা যদি কালকে আমাকে মন্ত্রী করে তাহলে ফার্স্ট আমি আমল নামা কোনোভাবে সেফগার্ড করতে পারবো না, যার ফলে ওর পর থেকে 2013 সালে যে ওনার সাথে দেখা করেছে এরপরে বিভিন্ন অকেশনে দেখা হলো নিজের কোনো মানে চাওয়া পাওয়া আমি কোনো কিছু বলিনি। যেই ক্লাবটার জন্য আমার জীবনের মানে সিংহভাগ মানে আমার করছি সেখানেও একটা লোক এসে মানে হঠাৎ আমাদের নুরুল ইসলাম বিএসির মানে সরলতার সুযোগ নিয়ে এতে শামসুলক চৌধুরী ওকে একটা টুর্নামেন্ট বলতে একটু যদি বুঝিয়ে বলেন যে নুরুল ইসলাম বিএসি আমাদের যে প্রাক্তন মন্ত্রী তিনি আবাহনী ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, আমি ওনাকে 90 সালে আবাহনীতে সম্পৃক্ত করেছিলাম, উনি 12 বছরের মতো সভাপতি ছিলেন। তো এখন 2000 সালের দিকে 2003-04 সালের দিকে আপনার এই শামসুলক চৌধুরী ও আমরা একটা টুর্নামেন্ট খেলতেছিলাম লোহাগাড়া, ওখানে আমাদের সাথে যাওয়া আসা করতে মোটামুটি সম্পৃক্তি হয়েছে। তা আমি ভাবলাম যে ক্লাব চালাতে তো ফিনান্সিয়াল সাপোর্ট লাগে, তো ওরে আমি ওই ভাইস প্রেসিডেন্ট করব। কিন্তু ও কী করছে, এই যে সাধারণ সম্পাদক ছিল জমিরুদ্দিন বলু তার সাথে মোটামুটি তারা কি কনভিন্স করে নুরুল ইসলাম ইউএসকে এমন একটা ভাব দেখাইছে যে আপনাকে কোনো টাকা দিতে হবে না, সব টাকা পয়সা আমি দিব, এই করে উনি সুইসইয়া ক্লাবে ঢুকছে। উনি জেনারেল সেক্রেটারির ব্যাপারে আমরা একদম কোনোভাবেই ছিলাম না, কারণ আমি জানি সে জেনারেল সেক্রেটারি কইলে কী হবে। জেনারেল সেক্রেটারি হওয়ার পরে কিছুদিনের মধ্যে প্রস্তাব দিল লিমিটেড কোম্পানি করার ক্লাবটা, লিমিটেড কোম্পানি কি একটা প্রস্তাব, ওটা তো আমি ফার্স্ট বিরোধিতা করছি, আমি যে জনগণ ক্লাব এটা লিমিটেড হবে না। তারপরেও তারা লিমিটেড করতেছে করে 2.5 লক্ষ টাকা করে মানে ডাইরেক্টরের ফিস নির্ধারণ করবে, সেই টাকাটা ওর ও যে অফিস ছিল ওখানে একটা মার্সেল কোঅপারেটিভ ব্যাঙ্ক নামে একটা প্রাইভেট ব্যাঙ্ক ছিল, সেখানে ও এবং ওর বডিগার্ড দুইজনে সিগনেটারি হয়ে টাকাগুলো জমা করে পুরো টাকা নিয়ে নিছে। এগুলো দেখে আমি নেক্সট মিটিংয়ে আমি ওখান থেকে সরে আসলাম, আমি এই কনসেপ্ট আমি নেই, জনগণ ক্লাব জনগণ থাকবে। আমি যে আসলাম বা আমার বক্তব্যটা নুরুল ইসলাম এসে খুব ভালোভাবে মানে বুঝতে পারে না, তখন
উনি যখন দেখলেন যে এইসব অ্যাকাউন্টেবিলিটির প্রবলেম আছে, উনি পরের মিটিং ডাকতে বললো, ডেকে হিসাব চাইলেন। হিসাব এখন হিসাব দিতে পারে না এই মিটিংয়ে। ওর আবার দুই একটা লোক ছিল, তাদেরকে পয়সা দিয়ে সে প্রোভাইড করতো। একজন মানে বিএনপির নেতা ছিল তখন, তারা দিয়ে তো তারা মিলে নুরুল ইসলাম বিএসসিকে এমন কিছু কথাবার্তা বললো, উনি রাগী মানুষ, উনি ওখান থেকে চলে আসলেন। পরে রফিকুল আনোয়ার আসলেন, রফিকুল আনোয়ার সহ সরল মানুষ, যেইভাবে পারছে মোটামুটি বাহানা টাহানাগুলো করে লিমিটেড বলছে, আসলে আদৌ কোনো লিমিটেড হয়নি। পরে যখন নাকি এই ক্লাবটা ডাকাতে বি লিগের খেলার জন্য কোয়ালিফাই হলে আমরা এখানে, আমি কিন্তু ইয়েতে লিমিটেড কোম্পানিতে না থাকলেও আবহাওয়ানের প্রতিটি খেলা প্রতিটি অ্যাক্টিভিটিস সবসময় পাশে ছিলাম এবং অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে গেছি। 8,70,000 টাকা খরচ করে আমি আবহাওয়ানি ক্রিকেট টিম চালাতেছি নান্নু আকরাম খানকে নিয়ে, নান্নুর নেতৃত্বে সিজিকে, আকরাম খানের নেতৃত্বে মেট্রোপলিটন ওখানে চ্যাম্পিয়ন হয়েছি, এখানে রানার্স আপ হয়েছি। আর ওই সময় এসম সৌরভ চৌধুরী ওই মানে লন্ডনে টিম নিয়ে মানব পাচার যেটা আপনার সারা বাংলাদেশ কাঁপানো বিভিন্ন নিয়ে এসেছিল, এবং তার ছেলেকেও খেলোয়াড় বানাইয়ে প্রথমে লন্ডন নিয়ে যায় আর কি, এগুলো নিয়ে অনেক কিছু। তো এইগুলো করার পরে তো আমি পরের বছর থেকে বুঝছেন দেখি যে মানে ওরা যখন একটু লাইন গার্ড ইয়ে হয়েছে আর তাদের কিছু আবার সেই কিছু ইরেগুলার অ্যাক্টিভিটিস দেখে দেখে আমি একটু ইয়ে, এর মধ্যে রতলাদার রোল আমি আবার 2-3 বছর পরে দেখলাম চেয়ারম্যান করলো। তো ওরা আছে চালাতেছে, এদিকে একদিকে 8,70,000 টাকা ক্রিকেট আর ফুটবলেও প্রায় 5-7 লাখ টাকা আরও বিভিন্ন সময় টাকাটুকু খরচ করে আমি এভাবে পড়ছি। ব্যাংক অ্যাকাউন্ট যেটা ছিল, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে এখন বেশ কিছুদিন আমাকে ব্যাংক থেকে ফোন করতো যে কোনো চেক আসলে পেমেন্ট করবে কিনা, আমি বলে দিতাম, কিন্তু অনেকদিন ধরে দেখে যোগাযোগ না। একদিন যে আমার তৃতীয় সিগনেটরির সাথে স্টেডিয়ামে বসে আমার দেখা, ও বলো যে দাদা বলে আমার থেকে 10-12টা সাইন একটা নিয়ে নেয়, উনি বাকি উনি কী করে কখন টাকা উঠে আমি কিছুই জানি না। তো তখন বলো যে তখন তো আমার আমার জায়গায় কি তরদ্দার রোল আমি কি সিগনেচার করছে, বলো না ও কী করছে, বলে না আপনার ব্যাপারে একটা রেজুলেশন নিয়েছে যে সমর্থকুষ্ট ছেলেকে দিয়ে কোনো ভোট টোট না। ওখানে ব্যাংকে জানাচ্ছে যে দিদারুল আলম চৌধুরীর সভাপতি উনি কাজে ব্যস্ত থাকায় উনি সাইন করতে পারবে না, আমরা দুজনে সাইন করব। এটা মানে এই তিনজনের মধ্যে দুজনে এমনি এটা রেজুলেশন না করেও তারা যদি আমাকে ধার কাটাকেও করতে পারতো, আমারে বাদ দিলে যে সমর্থক গোষ্ঠীর ইয়ে তখন তো ধরেন এখন এই টাকা তখন পরে শুনলাম যে ও বললো যে বোর্ডের টাকা যে ক্যাসিনো টেসিনো যে সমস্ত টাকা মানে আবহাওয়ানি ক্লাবের যেগুলো ডেলি 5-6 লাখ টাকা কালেকশনের যে কথাগুলো আসছে এই প্রায় টাকা ওই অ্যাকাউন্টে জমা করে এই টাকা নিয়ে নাকি সে পটিয়াতে রাজনৈতিকভাবে এগুলো খরচ করতেছে ওই অ্যাকাউন্ট দিয়ে। তখন আমি শোনার পরে আর অন্য একটা বিষয়ে ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়াতে আমি বাস ওই অ্যাকাউন্টটা ছেড়ে দিয়ে বন্ধ করে দিয়েছি, যেটা আমি সিগনেটরি কী ব্যাপার ইয়ে করছি আর কি। এই যেটার জের ধরে ওর ছেলে আমার সাথে মানে দুর্ব্যবহার করলো। এতগুলো কথার মধ্য থেকে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার এরপরও আপনার জীবনের সবচাইতে বড় সফলতা কী বলে মনে করেন? আমি আমার বড় সফলতা যেটা মনে করি যে আমি যে দেশ আজকে মুক্তিযুদ্ধ যে দেশটা জন্ম হলো সেই মুক্তিযুদ্ধের আমি একজন সৈনিক। এই এই মুক্তিযুদ্ধের যে ঘোষণা যেটা বঙ্গবন্ধু দিয়েছেন যে ঘোষণার আমি হইলে বাহক, এটা এরপরে আমি চট্টগ্রাম এই যে খেলাধুলার জগতের দুইটি নক্ষত্র দুইটি মেরুখান আবহাওয়ানি মোহামেডান। তো যখন আবহাওয়ানিকে নিঃশেষ করে ফেলতেছিল ওটা ডাকাতে, ওটাকে ড্যামেজ মানে অ্যাবলিশ করে ফেলবে এমন একটা টার্গেটে আমি চট্টগ্রাম থেকে আবহাওয়ানি গঠন করি ডাকাকেও সাপোর্ট দিয়ে। এই 81 সালে আবহাওয়ানি 81 থেকে 83 পর্যন্ত আপনার হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে এবং হয়তো চ্যাম্পিয়ন আর রানার্স আপ, এইভাবে আবহাওয়ানি ডাকা আবহাওয়ানি কাটেছে। আর এখানেও আমরা গার্ড প্রতিঘাত অতিক্রম করে চ্যাম্পিয়ন রানার্স আপ, আমরা বিজয় দিবস ক্রিকেটে 6 বার চ্যাম্পিয়ন আছে। আমি আমার সার্থকতা মনে করি এটাকে নিয়ে আমি মানে গর্ব সবচাইতে সফলতা যে আমি আমি এটাকে নিয়ে আমি গর্ব করি। আর আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার সবচাইতে বড় ব্যর্থতা কী বলে মনে করেন? আমার ব্যর্থতা যদি বলেন, ব্যর্থতা হলো যে
ওই যে নিজের জন্য কিছু চাওয়া, নিজের জন্য কিছু করা, এগুলো যে বীরবীর করে আদর্শ ত্যাগ করে আমি মানে হয়তো মন্ত্রী হতে পারতাম বহু আগে, এটা কোনো বিষয় না। আমি ওই ওই ধরনের কিছু হয়তো হই নাই, এটা হয়তো অনেকেই আমার ব্যর্থতা ভাবতে পারে আর কি। আপনার এই বয়সে, আপনার এই কেরিয়ারে, বর্ণাঢ্য জীবন যাত্রায় হাজার হাজার মানুষের সাথে আপনার চলাফেরা, হাজার হাজার মানুষের ভালোবাসার ছোঁয়াতে আজকে আপনি এই অবস্থানে আছেন। তবে চট্টবাংলার যারা দর্শক আছেন এবং আপনাকে যারা অগণিত মানুষ যারা আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, সম্মান করে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে মানুষ বুঝতে হবে, একটা লোক আমাকে আসসালামু আলাইকুম বললো, সেটা কি গলা থেকে করলো না তলপেট থেকে করলো, এই জিনিসটা প্রতিটি মানুষ আমাকে জাজ করতে হবে। যাদের এই এটা আমি দিদার, আমি আজকে খুবই সন্তুষ্ট। আজকে যুব সমাজ, যে কোনো জায়গাতে, যে গভর্নমেন্ট অফিসার, যারাই আমাকে যেটুকু আজকে সম্মান দেখাচ্ছে বা সালাম দিচ্ছে, সেটা হলো আন্তরিকভাবে আমি তাদের সম্মানটা পাচ্ছি। এই জন্য তো আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু ভালো কাজ করে এটার প্রচার পাবো না, আর যারা খারাপ কাজ করে তারা তাদের ভালো প্রচারের জন্য কিছু লোক রেখে দেয়, আবার ভালো মানুষ যেটা তার ভালো কাজকে লুকিয়ে রেখে তার বিরুদ্ধে অপপ্রচার করে আজকে মানে তাকে ডেকে রাখারও প্রচেষ্টা ওরা চালিয়ে যাচ্ছে। যারা যে হাইব্রিড বলেন বা সমাজ যে যারা কুখ্যাত লোকগুলো, সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে আমি যেটা ভালো করতেছি, মানুষ ভালো বলুক না বলুক, যেন আমি খারাপ করছি, এই কাজটা খারাপ করছি, আঙ্গুল দিয়ে যেন দেখা দিতে না পারে। এই দিদার এখন এখানে টেলিভিশনের সামনে অনেক কিছু বলছে, কিন্তু সে তো কালকে ওখানে এভাবে অস্ত্রবাজি করছে, ওখানে টেন্ডারবাজি করছে, বা একটা কালকে মদ পান করতে দেখছি বা অন্য কোনো রকমের দেখছি, এই কথাগুলো যেন কেউ আঙ্গুল দিয়ে দেখা দিতে না পারে। আপনাকে বর্তমানে সমাজ ব্যবস্থাতে এটাই চলতে হবে যে আমি খারাপ করছি, এটা যেন দেখা দেয় না পারে। ভালোর কোনো গ্যারান্টি নেই, ভালোর জন্য দুই গানে দুইটা অলরেডি লিখে ফেলতেছে, এবং ভালো এটা যতবারই ডেকে রাখুক আপনাকে আল্লাহর তরফ থেকে, ভগবানের তরফ থেকে, এটা একদিন বেশি আসবেই, এটা কোনো কেউ ডেকে রাখতে পারবো না। এটাই আমি আমার মনে হয় আমি সবার প্রতি আমার অনুরোধ থাকবে। ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী। এভাবেই চোখ রাখুন চট্টবাংলা টিভির পর্দায়, প্রতিনিয়তই আমরা তুলে আনব এই ধরনের কিছু মুক্ত মনের মানুষদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখবেন। খুদা হাফেজ।